চলে আসলাম এখনই ভিডিওটা ম্যান্ডিকে নিয়ে। প্রথম ভিডিওটা দেখলাম, ম্যান্ডি ম্যান্ডির কর্তব্য করছে, অবশ্যই ভালোটাকে ভালো খারাপটাকে খারাপ বলার মতো আমার সৎ সবসময় ছিল। আর সবসময় ম্যান্ডির সম্বন্ধে বলতাম ইয়াস ম্যান্ডি সামথিং ডিফারেন্ট। ম্যান্ডি নিজেও বলে দিল ওর বাবাকে ও যেটা কর্তব্য, আমি আগেও বলেছি শুধু বাবা না, বাবা মা শ্বশুর শাশুড়ি সবার জন্য ম্যান্ডি কি করতে লাগবে। এখন ম্যান্ডি বলবে না শ্বশুর শাশুড়ির জন্য আমার ননদও করে, কারণ ননদ তো বাড়িতে টাকা টাকা দিয়েছে, করুক। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ননদ করলে পরও ম্যান্ডিকেও দেখতে লাগবে, একদম যে না দেখে থাকতে পারে। বাবা মারটা তো পুরোটা করতে লাগবে, শ্বশুর শাশুড়িটা তো পুরোটা না করলো, কিছুটা হলেও করতে লাগবে, করতে কিন্তু লাগবেই। যাই হোক, বাবাকে নিয়ে সোনারপুর গেছে, সেখানে দেখলাম একটা খুব সুন্দর হসপিটালে নিয়ে গেছে, সেখানে গিয়ে 8টার সময় ভাত কাটছিল আর বলছিল যে সামথিং ডিফারেন্ট, ইয়াস ম্যান্ডি ইজ সামথিং ডিফারেন্ট। ম্যান্ডি সত্যি ডিফারেন্ট, সত্যি ডিফারেন্ট। আমি বারবার বলেছি ম্যান্ডি প্রত্যেকটা কাজ ক্যালকুলেট করে করে, প্রত্যেকটা কাজে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমরা এইখানে কোথায় আছি। ম্যান্ডি একটা কথা সবার আগে, তোমার মিট আপে প্রচুর লোক আসবে, তো জানা কথাই, তোমার মিট আপে যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আসে ওদেরকে বলে দিও যেহেতু তুমিও একসময় পরকীয়া করেছো বা পরকীয়া লিপ্ত ছিলে, তোমাকে যখন ওরা মাফ করে দিয়েছে, ক্ষমা চেয়ে দিয়েছে, করে দিয়েছে, তাহলে ওরাও কিন্তু তোমার বাড়ির থেকে হয়ে এসে তোমাকে গলা জড়িয়ে মা সোনা মা বলার পর এসে চোপার এগেনস্টে কোনো ভিডিও করতে পারবে না, কারণ তুমি আর চোপা একই জায়গা। এখন তুমি বলবে আমি তো স্বামী সন্তান নিয়ে ঘর করছি, ও তো করছে না, চোপা মানে বুঝতে পারছো কথা বলছে, যাকে এখন ওকে তোর স্বামী ধরে রাখিনি, ওর স্বামী ওকে লাথি মেরে ফুটবলের মতো বাড়ি থেকে বার করে দিয়েছে। হ্যাঁ, ওর মুখটা ফুটবলের মতো, তো আমি জানি কমেন্টেটা আসবে, তার জন্য আমি আগেই বলে দিলাম। হ্যাঁ, তো ফুটবলের মতো ওর স্বামীও ওকে ফুটবলের মতো বার করে দিয়েছে, তোমার স্বামী তোমাকে আঁকড়ে রেখেছে। তাই আমার মনে হয় এই মোমেন্টে তুমি যদি সত্যিই সামথিং ডিফারেন্ট হও, তোমার উচিত যে চোপার হয়ে কিছু কথা বলা। এইভাবে যেমন তোমাকে ছিঁড়ে খেয়েছিল এই ইউটিউব জগৎ, যারা এখন কথায় কথায় মন্দিরা দিদি ভাই বলে, তোমার এগেনস্ট, তোমার তুমি একটুখানি কিছু করতে নামটা রটলো, ছি ছি মুখ দেখাতে পারছি না, একজন ব্লগারের জন্য সমস্ত ব্লগারের দুর্নাম মানে পর পর নামতে শুরু করে দিল তোমারই আদরের মানুষরা। হ্যাঁ, আর তুমি দেখিয়ে দিলে পয়সার কাছে সবাই মাথা নত করে, সবাই। ঠিক তেমনি তোমার ইউটিউব মিটে যাওয়ার জন্য সবাই ব্যাগ ট্যাগ রেডি করে ফেলেছে, স্পেশালি সেই সব লোকরা, ওদের ঘেন্নাপিত্তাও নেই যারা কিনা তোমার নামে হাজারটা ভিডিও নামিয়েছিল তোমাকে র ব খ ছ করে। তুমি ওদেরকে একটু বলে দিও যেন ওরা এসে সেরে আর চোপার নামে কিছু বলতে না পারে, কারণ তুমি তোমাকে যদি নিয়ে ওরা প্রশংসামূলক ভিডিও করতে পারে তাহলে চোপাকে নিয়েও করতে লাগবে, এটা বলার। তারপরে দেখো তোমার বাবার, তুমি বলছো বাবা খাসির মাংস খেতে চাইছে, তোমার বাবার এন্ডোস্কোপি করতে লাগবে, এন্ডোস্কোপি করাটা কষ্টকর। দেখো এন্ডোস্কোপিতে এরকম একটা নল, একটা পাইপ ঢুকিয়ে দেওয়া হয়, সেইটার ভেতরে এক্সরে মতো জিনিস থাকে, পুরো এখান দিয়ে ঢুকিয়ে দেবে, এটা আমাদের পুরো আপার অ্যাবডোমেন। হ্যাঁ, সে অ্যাবডোমেনটা পুরোটা এক্সরের মতো করে যখন ঢোকাবে না তখন এইভাবে দেখা যাবে। তো কষ্ট হলেও, অনেক কিছু কষ্ট হলেও মেনে নিতে লাগে। তোমার বাবা তো ক্যান্সার হয়েছিল, তোমার বাবা কেমো নিতে হয়নি, কেমোতে তো অনেক কষ্ট শুনেছি, তোমার ননদও বলেছে যে কী কী সে হেভি কষ্ট হয়েছিল, তো কী সব টেস্ট এরকম কষ্ট হবে, কিন্তু টেস্টটা করতে লাগবে। আর রইল বাকি ফুটো করে যে জলটা বার করা, মানে ল্যাপ্রোস্কোপি করে জলটা ফেলে দাও, যদি এইগুলি না করে তো পুরোটা লিভার খারাপ হয়ে যাবে। তো আলটিমেটলি একটু কষ্ট পেয়ে বাবাকে অনেক দিন কাছে পাওয়াটা ভালো, না একদম কষ্ট না দিয়ে বাবাকে চিরতরে হারিয়ে ফেলা ভালো, তুমিই বলো। যেখানে ডাক্তাররা যদি চিকিৎসা করে ওনাকে ভালো করে সুস্থ করতে পারেন, তারপর এসে উনি যদি খাসির মাংস খান, ইটস ওকে। আর উনি যদি খাসির মাংস না খেয়েও অনেক দিন, হয়তো আরও কয়েক বছর বেঁচে থাকেন, তুমি বাবা ডাকতে পারো প্রাণ খুলে, বাবা তোমার মেয়েকে দাদু ভাই বলে আদর করতে পারে, এটা অনেক বেশি গ্রহণযোগ্য নয়? তাই ওই এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এগুলিতে কষ্ট হয়, কোলোনোস্কোপিও সেম কষ্ট হয়। আর রইলবাকে যেটা সোমেন বলছিল খেতে, এই জায়গাটাতে কষ্ট হয়, এই জায়গাটাতে কষ্ট হয়, ঢুকগিলতে কষ্ট, যেহেতু গলাটা দিয়ে ঢোকাবে তো তাই ওই জায়গাটাতে নলটা, ওটাতে কষ্ট হয়, কিন্তু কোনো ব্যাপার না, তোমার বাবাকে ওরা যদি হাফ অ্যানেস্থেশিয়া করে তাহলে ঢোকানোর সময় অতটা কষ্ট হবে না, হয়তো পরে ঢুকগিলতে কষ্ট হবে, খেতে কষ্ট হবে,
ওটা দেড় দু দিন ওরকম থেকে টক্সাইড নিলেও আমাদের জ্বর ওঠে ওঠে না, টক্সাইড নিলে জ্বর হাতটা ব্যথা করে না, আমাদের জ্বর ওঠে না। তো আমরা জানি না যে এর তারপরও আমরা ভ্যাকসিন নেই না। ছোট্ট বাচ্চা এক মাসের, আমরা সবাই জানি এই ডিপিটি টিপিটি নেওয়ার পরে কীরকম জ্বর আসে, তাই বলে আমরা বাচ্চাকে নেওয়াই না। তো ওইটুকুন কষ্ট করলে পরে যদি আমাদের ভবিষ্যৎটা ভালো থাকে, ওইটুকুন কষ্ট তো করতেই লাগে, তাই না? তাই ডাক্তার যতগুলি টেস্ট বলবে, যা যা বলবে, তোমার বাবার ভালোর জন্যই বলবে। আর রইল বাকি খাসির মাংস, সুস্থ হয়ে গেলে সব কিছুই খেতে পারবে, আর অসুস্থ হয়ে এই তিল তিল করে এই জ্বালা যন্ত্রণা থেকে খাসির মাংস খেয়ে কী লাভ বলো? এর থেকে সুস্থ হয়ে উঠুক, হয়তো কিছুদিন পরে খাবে, হয়তো এক মাস পরে খাবে। লিভার প্রবলেমে খাসির মাংসটা খাওয়াটা ততটা ঠিক না, এক মাস দেড় মাস যাক না, চিকেন স্টিউই না করে খাওয়াবে, ওটা তোমার ডাক্তারও দেবে, এখন ছেড়ে দাও। তাই সেটাই তুমি যেমন বলেছো কমেন্টে লিখে জানাও, কমেন্টে যেহেতু ভিডিও করি, কমেন্টে না করে ভিডিওতেই বললাম। এবার আসি আমগো প্যাট সুন্দরের কথা। ওরে বাবা 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 ম্যান্ডি রে, মানে খাল খেটে কুমিরে নিয়ে যাচ্ছে। আমি জানতাম মানে উপকারীকে বাগে খায়, উপকার অকৃতজ্ঞ জমানা এটা, এতটা বুঝতে পারিনি। বাবা তোর ফারিয়া বনু তো মানে কি অবস্থা, পেট সুন্দরকে অ্যালান করলো। যারা পিছনে বলার তারা তো বলবেই, যারা খারাপ বলার ওরা বলবেই, কিন্তু আমরা 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 এগিয়ে যাব, আমরা হারবো না হারবো না, ম্যান্ডির কথা একটা ফোঁটাও মনে করব না। ওরা ম্যান্ডির কথা একটা ফোঁটা মনে করবে না, যেখানে আছে যা আছে যেভাবে আছে এগিয়ে যাবে। লোকে বলে বলে রে, খারাপ কথা যারা বলার ওরা বলবে, তাতে ওর কিছুই যায় আসে না, ওর কিছু যায় আসে না। আর কার সম্বন্ধে বলি, না 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 ম্যান্ডি, ও তো তোকে পাত্তাই দিচ্ছে না, নিজের দৌলতে নিজের যোগ্যতায় এতটা পথ এসেছে, মানুষের জন্য প্রাণ দিয়ে করে। আর ওরা কতটা ওদের মনটা বড় সেটা শুধু আল্লাহ জানে, বুঝলি তো, কেউ জানে না। দেখলি তো ম্যান্ডি, আমি এটা কবেই বলেছিলাম, বাস খাবে সাইয়া আমারও, তবে এই বাস দেওয়ার পেছনে কিন্তু তোমার মাতাশ্রীও আছে। তোমার মাতাশ্রী এক নাম্বারের, এক নাম্বারের নটঙ্কি মহিলা। তোমার মা ম্যান্ডি, তোমার মা কি মার পেটে তুমি জন্মেছিলে জানি না, সেই মা তোমার ক্ষতি করতে এতটুকু দ্বিধাবোধ করে না। আজকে ক্যাপশন দিল, কলকাতা থেকে দুজন লোক নাকি ওকে ভালোবেসে দেখা করতে এসেছে, ওর মধ্যে কি গুণ আছে যেটা লোক ভালোবাসবে? স্বামী দেবতাটি এইভাবে অসুস্থ, মেয়ে দৌড়াদৌড়ি করছে, আর উনি জয় কামারা হই কুই কামারা রিলস করছে, হাসাহাসি করছে, ভিডিও করছে, কিচ্ছু যায় আসে না। অথচ এই স্বামীর ঘরেই তুরতুরে সংসার করতে এসেছিল ম্যান্ডি, মা হতো এসা। উনি জানে না শুধুমাত্র তোমার দৌলতে বা তোমার জন্য আজকে উনি জায়গাটাতে আছে, মানে কার হাতে খাই ঠাকরুন চিনি না, এই হচ্ছে ওদের অবস্থা। যেমনি আমগো ফারিয়া বেবি তেমনি তোমার মা, আর ঝাপিয়া কত বলে লাভই নেই। তোমার মা আর তোমার ঝাপিয়া ফারিয়াকে কমেন্ট করলো, যে ফারিয়া নাকি বাস খেয়েছে, ফারিয়াকে যে তুমি একটা পুরোপুরি স্টেয়ার্স দিয়ে দিয়েছ জীবনে ওপর ওঠার জন্য, সারা জীবন চলার মতো একটা রোজগারের রাস্তা দিয়ে দিয়েছ, পেটে ভাত দেওয়ার রাস্তা দিয়ে দিয়েছ, এটা দেখেনি। তুমি নাকি বাস দিয়েছ, তুমি বাস দাওনি, তুমি বাস দিয়ে একটা ঘর বানিয়ে দিয়েছ সারা জীবন সে ঘরে থাকতে পারে, এই হচ্ছে তোমার মা। তোমার মা সম্বন্ধে যেটুকুন বলা যায় সেটুকুনি। তুমি না ফারিয়ার মাকে মা ডেকেছিলে মনে আছে? দেখো তোমার মুখে মা ডাকটাই বোধহয় খারাপ, তোমার কপালটাই এটা, বুঝলে? তুমি না শাশুড়ি মাকে তো আমি মা ডাকি, শাশুড়ি মা তো ভালোবাসে, শাশুড়ি মা তো সৌমেনের মা, তার জন্য ভালো। এরা তো তোমার মা, এরা তো সৌমেনের মা না, সৌমেনের তো মা হয়নি, তোমার মা হয়েছে, এর জন্য খারাপ। তোমার ধর্মের মাও খারাপ, তোমার নিজের মাও খারাপ। ওরে বাবা আমরা এরকমই, আর ঠ্যাং সুন্দরীর মানে ঢলাঢলি দেখলে আর ধৈর্য রাখা যাচ্ছে না, আমরা এরকমই, আমি এরকমই অ্যাক্টিং করি, আমরা এরকমই, আমরা হাসতে ভালোবাসি, আমাদের মনে কোনো কষ্ট থাকে না, আমরা লোকের জন্য করতে ভালোবাসি। ও পান খায় সাইয়া আমারও, কত বড় বড় কথা ম্যান্ডি, আজকে কথা বলার এই মুখে তিন মাসে একদিন ভিডিও দিত না মনে আছে? ভিউজ নেই বলে, কিচ্ছু নেই বলে, নেট কেনার পয়সা নেই বলে যে মেয়েটা ভিডিও দিতে পারতো না, এককে করে ছেড়ে দিয়েছিল। হ্যাঁ, সেই মেয়েটা আজকে এত টাকা রোজগার করার পর বাসটা তোকে আরও দিল। খবরদার ম্যান্ডি, তোর বাড়িতে কোনো
কন্ট্রোভার্সিকে তাদেরকে ঢুকতে দিবি না। আর ঢোকার আগেই তাহলে তুই ভিডিও করে বলে দে যে তোমরা তাহলে আমার বাড়িতে আসছো, মানে তোমরা পরকিয়াকে মেনে নিয়েছো। ম্যান্ডির বাড়িতে যাওয়া মানে পরকিয়াকে তোমরা মেনে নিয়েছো, তাহলে তো তোমরা চোপার এগেনস্টে ভিডিও করতে পারবে না। ম্যান্ডির ইউটিউবে মিটে তারা যেতে পারবে যারা কিনা পরকিয়াটাকে মেনে নিতে পারে, তাই তো? কারণ ম্যান্ডি পরকিয়া করেছিল সেটা আমরা সবাই এক্সেপ্ট করে নিয়েছি। তাহলে এখানে চোপা করেছে, তাহলে চোপাকে এক্সেপ্ট করতে লাগবে। ম্যান্ডি ম্যান্ডি বললো, ঠিকই বলেছিস তুই, এই যে লোকগুলি না, এই যে পাঁচাটা কেটারগুলি, এদের কোনোদিন মান সম্মান নেই। লাথি মার, ঝাঁটা মার, ঝাড়ু মার, তাও যাবে। বারে 10টা সাবস্ক্রাইবার হলে কি ক্ষতি, কি একদিন যাবে? 500 টাকা যদি খরচ করে, তার বিনিময়ে যদি 1 লাখ ভিউজ হয়, 8,000 টাকা ইনকাম হয়ে যাবে। আর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা পা ফেলবে, গুনে ফেলবে, যেখানে হিসাব মিলাতে পারবে না সেখানে ওরা যাবে না। আর মান সম্মান ওদের কোনোদিনই ছিল না, কোনোদিনই নাই। না হলে ম্যান্ডিকে যারা গালি দিয়েছে, অশ্রাব্য গালি না, আমি কখনই গালি দিই নেই, তারা কি করে ম্যান্ডির বাড়িতে যায়, কি করে ম্যান্ডিকে আবার ভালোবাসা দেয়, আবার সেই মানুষগুলাই এসে সেরে চোপার এগেনস্টে কথা বলে? ওদের কোনো রকম মেরুদণ্ড নেই, যেদিকে বৃষ্টি পড়বে ওইদিকেই ছাতা তুলবে। ঠিক যেমন এখন বড় বড় ব্লগাররা ম্যান্ডির নাম বলে বলে দিদি ডাকছে, সবাই একরকম। কারণ আমি আগেই বলেছিলাম, ম্যান্ডির ইউটিউব মিটে 5-8টা ক্রিয়েটাররা রেডি থাকবে। যদি ম্যান্ডি পরকিয়া করে থাকে আর ম্যান্ডির ইউটিউব মিটে যেতে পারে, তাহলে কেন চোপার এগেনস্টে ভিডিও করবে? আর কোন মুখে করবে তখন? ভিউয়ার্স তোমরা জিজ্ঞেস করবে ওদেরকে, তাহলে এখন আপনারা কোন মুখে চোপার এগেনস্টে ভিডিও করছেন? ম্যান্ডির ইউটিউব মিটে যাওয়া গেলে পরে কিন্তু আর চোপার এগেনস্টে ভিডিও করা যাবে না। না 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 না, ম্যান্ডি এখন স্বামী নিয়ে ঘর করছে, ম্যান্ডি এখন স্বামী নিয়ে ঘর করছে, কারণ ম্যান্ডির স্বামী ম্যান্ডিকে ছাড়ে নাই। ম্যান্ডি সাবধান, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু সুযোগ পেলেই ছোবল দেবে। ওরা হাতটাকে এইভাবে বসে, ওরা এইভাবে হ্যান্ডশেক করে না, ওরা এইভাবে হ্যান্ডশেক করে, এইভাবে ধরে, তেড়িমেড়ি করবি ছোবল দেব। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হচ্ছে এমন ক্রিয়েটার যারা সাপের গালেও চুমু দেয়, ব্যাঙের গালেও চুমু দেয়। এদের কাছ থেকে দূরে থাকাটাই ভালো। চোপাকে নিয়ে বলবে অথচ ম্যান্ডির ইউটিউব মিটে যাবে, কোন মুখে যাবে? ফারিয়া বেবি, ও বাবা, 25শে ডিসেম্বর কলকাতায় যাবে, যাবে তো, এখন ওর অনেক জায়গা ঘুরতে ইচ্ছে করে। 25শে ডিসেম্বর, 24শে ডিসেম্বর ম্যান্ডি প্রোগ্রাম রেখেছে, 25শে ডিসেম্বর কলকাতা যাবে। দিভাইকে সাথে টেক্কা মারতে হবে তো, যাহাতে খেলাম, যে হাত ধরে আমাকে ভিডিও বানানো শেখালো, তাকেই বোধে মানুষ এভাবে লাথি মারতে পারে। একেই বলে ঠ্যাং তিলে লাথি। আরে ঠ্যাং সুন্দরীর মায়া বইলা কথা, ঠ্যাং তিলে লাথি মারবে না। উফ, ঠ্যাং সুন্দরীর এখন তো কথায় কথায় গা এলায়, জামাইয়ের গায়ে এলায়, মেয়ের গায়ে এলায়, বাবা, কখনো জামাই কখনো মেয়ে, কারণ পয়সা বলতে হয়। ভীষণ সুন্দর অ্যাক্টিং, কি জিনিস ঠ্যাং সুন্দরীর শেখা যায়। যখন ম্যান্ডি এসেছিল মুখে হাসি ছিল না, না হাজব্যান্ডের না এই ওয়াইফের, আর শুধুমাত্র অপারেশনের টাকা রোজগার করার জন্য, অপারেশনের জন্য টাকা ইনকাম করার জন্য ম্যান্ডিকে এই বাড়িতে রাখার আশ্রয় দিয়েছিল, আর কিচ্ছু না। অপারেশনটা হয়ে যেতেই কিন্তু ওরা ভিমরি খেয়ে পড়েছে, কারণ মেইন টার্গেট ছিল টাকা। ওই 15,000 টাকা ম্যান্ডির থেকে আদায় করাটাই ছিল মূল লক্ষ্য। স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও এক্সট্রা টাকা দরকার ছিল, সেই এক্সট্রা টাকাটা ইনকামটা করার রাস্তাটা ছিল ম্যান্ডি, কিছু না, আর কিছু না। ওই সোনামা, মণিমা, তুমি আমার বড় মেয়ে, সবটাই ছিল নাটক। সত্যিকার দিদিভাই ডাকতো আর সত্যিকারের মেয়ে বলতো, কথায় কথায় এভাবে অপমান করতে পারতো না। কারণ লাইফটাতে অনেকবার ম্যান্ডিকে ঠোকা হয়েছে, অনেকবার সকালে ভিডিওতে ঠোকা হয়েছে, যে বড় ইউটিউবার হোক আর ভিকারি হোক, দুজনকে সবাইকেই নাকি ওরা প্রাণ ঢালা ভালোবাসে। কত বড় কথাটা বলেছে ভাবা যায়? কথাটা বলার আগে একবারও ঠুটে মুখে কাঁপিনি? যার দৌলতে আজকে আমি টিভি কিনছি, যার দৌলতে আমি আজকে ফোন কিনছি, যার দৌলতে আমি আজকে এত কিছু করতে পেরেছি, তাকে ভিকারির সাথে তুলনা করতে বিবেকে লাগেনি? এটাই বলে এহসান ফরমাশ। আমরা মানুষরা সবচেয়ে বেশি বেমান হই, বলে না কুকুর প্রভুভক্ত হয়, আর মানুষ সবচেয়ে বেশি বেমান হয়। যাই হোক, এইবার দেখবো যারা চোপার এগেনস্টে ভিডিও করে, যারা পরকিয়ার এগেনস্টে ভিডিও করে, এরা ম্যান্ডির বাড়িতে বা ইউটিউব মিটে যায় কিনা।
কারণ ম্যান্ডিও তো একসময় পরকিয়া করেছিল। চলো বাই।